বলিউডের ভাইজান সালমান খান প্রভাবশালী নায়কদের মধ্যে প্রথমে চলে আসে তার নাম। তিন দশকের বেশি সময় ধরে হিন্দি চলচ্চিত্রে রাজত্ব করছেন তিনি। ফিল্মফেয়ার, জাতীয় চলচ্চিত্র সহ পেয়েছেন অসংখ্য পুরস্কার। ভারতীয় সিনেমায় বাণিজ্যিকভাবে সফল অভিনেতাদের অন্যতম সালমান, কিন্তু তার জীবনেও ছিল ব্যর্থতা। সম্প্রতি আবুধাবিতে হয়ে যাওয়া আইফা ওয়ার্ড শো এর সঞ্চালনার দায়িত্বে ছিলেন সালমান খান। সেই সঞ্চালনার সময়ে হঠাৎই আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা। ইন্ডাস্ট্রিতে একসময় তাকে কতটা স্ট্রাগল করতে হয়েছিল সেই সব কথাই উঠে আসে তার কথায়। ম্যানে প্যার কিয়া সিনেমাটি বক্স অফিসে হিট ছিল, কিন্তু তারপরে কোনো কাজ পাননি সালমান। কারণ সিনেমার জন্য সমস্ত প্রশংসাই নাকি পেয়েছিলেন নায়িকা ভাগ্যশ্রী। ভাইজান জানান, পরিচালক রমেশ টোরানিও তাকে ক্যারিয়ার থেকে বাঁচাতে খুব সাহায্য করেছিলেন। ১৯৮৯ সালে নায়ক হিসেবে ম্যানে প্যার কিয়া ছিল সালমানের প্রথম ছবি। এটি ছিল ভাগ্যশ্রীর প্রথম সিনেমা। বক্স অফিসে তুমুল ব্যবসা করেছিল সেই সময়ের এই ছবি। এই সিনেমার কিছুদিন পরেই ভাগ্যশ্রী ঘোষণা করেন তিনি অভিনয় ছাড়ছেন। খুব শীঘ্রই বিয়ে করছেন হিমালয় দাসানিকে। সালমান আইফাতে জানালেন, ম্যানে প্যার কিয়ার পরে ভাগ্যশ্রী সিদ্ধান্ত নিল ও আর অভিনয় করবে না, কারণ ও বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। তারপর সিনেমার জন্য ওই পুরো সুনাম অর্জন করে চলে গেল। টানা ৬ মাস তার হাতে কোনো সিনেমা ছিল না। তারপরে ঈশ্বর স্বরূপ এক মানুষ রমেশ টোরানি তার জীবনে আসেন। সালমান জানান, তারপরে সেই রমেশ টোরানির জন্যই তার হাতে আসে পাথরকে ফুল সিনেমাটি। ১৯৯১ সালে মুক্তি পেয়েছিল এই মুভি। এখানেই শেষ নয়, অভিনেতা সুনীল শেট্টিকেও এই মঞ্চে ধন্যবাদ জানান সালমান। একটি ওয়ালেট ও একটি শার্ট খুব পছন্দ হয়েছিল সালমানের, কিন্তু কেনার সামর্থ্য ছিল না। সেই শার্ট ও ওয়ালেট উপহার দিয়েছিলেন সুনীল। এদিন বনি কাপুরকেও আলিঙ্গন করে কৃতজ্ঞতা জানান ভাইজান। অভিনেতা বলেন, সারা জীবন ধরে বনি কাপুর তাকে অনেক সাহায্য করেছেন। সময় যখন ভালো যাচ্ছিল না, তখন ওয়ান্টেড সিনেমাটা তিনি তাকে দিয়েছিলেন। ইশরাত জাহান, সময় সংবাদ।